আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শুরুতেই সকল প্রবাসী ভাইদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি সবাই যার যার অবস্থান থেকে আল্লাহর রহমতে ভালোভাবে ঈদের সময়টুকু কাটাচ্ছেন। আমি লাইভে আসছি, দুই তিন মিনিট কথা বলবো। আর সেটা হচ্ছে ঈদ পরবর্তী কর্মসূচি নিয়ে, অর্থাৎ ঈদের পরবর্তীতে আমরা কোন কোন দেশ নিয়ে যে ভালোভাবে কাজ করব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমত কথা হচ্ছে, ঈদ পরবর্তী সময়ে মালয়েশিয়ার মেডিকেল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আমরা নির্ধারণ করতে পারবো যে কত টাকায় আমরা শ্রমিক সেখানে পাঠাতে পারবো। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমাদের কুয়েতের অনেকগুলো ভিসা হচ্ছে, বিশেষ করে ড্রাইভিংয়ের হচ্ছে, ক্লিনারের হচ্ছে, বিভিন্ন কোম্পানির হচ্ছে, অফিস বয়ের হচ্ছে, কেউ চাইলে ফ্রি ভিসা আমরা করে দিতে পারবো কুয়েতের, ইনশাল্লাহ সমস্যা হবে না। ঈদ পরবর্তী সময়ে কেউ যদি চান কুয়েতের ড্রাইভার, ক্লিনার এবং অফিস বয় অথবা ফ্রি ভিসা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে কুয়েতে বিভিন্ন ধরনের পারমিট হয়ে থাকে, সরকারি প্রাইভেট দুই ধরনের হয়ে থাকে। তৃতীয়ত কথা হচ্ছে, আমরা ওমান নিয়েও বেশ ভালোভাবে কাজ করতেছি। ওমানে হচ্ছে আপনার বিভিন্ন ক্লিনার কোম্পানির কাজ আছে, দোকানের কাজ আছে, রেস্টুরেন্টের কাজ আছে, তারপরে কনস্ট্রাকশনের কাজ আছে এবং ফ্রি ভিসা আছে। যদি কোনো ভাই মানে প্রাইভেট প্রয়োজন মনে করে থাকেন, অবশ্যই পরবর্তী সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে আসছি সৌদি আরব। সৌদি আরব নিয়ে, সৌদির যদি কোনো ভাই আমেল আদি, আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার ভিসা প্রসেসিং করাতে চান, অবশ্যই সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমাদের কোটা আছে, হাউসের ভিসাগুলো আমরা খুব সহজেই মাত্র 2 মাসে প্রসেসিং কমপ্লিট করে দিতে পারি ইনশাল্লাহ। আর কোনো ভাইয়ের যদি সৌদি আরবের হোটেল, কফি শপ, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশনের কাজ এবং ফ্রি ভিসা প্রয়োজন হয়, তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা 2,50,000 থেকে 3,30,000 টাকার মধ্যে ফুল প্যাকেজ করে ভিসা দিয়ে থাকি। আর দুবাইয়ের বিষয়ে কী বলবো, সেটা হচ্ছে যদি কেউ ভিজিটে যেতে চান, এখনও পর্যন্ত 90,000 টাকা করে করতেছি ফুল 3 মাসের ভিসা, এয়ারপোর্ট কন্ট্রাক্ট এবং টিকিট সহ। ঈদ পরবর্তী সময় যদি একটু সামান্য বেশ কম হয়, হতে পারে যদি টিকিট দাম বাড়ে একটু বেশ কম হবে। দুবাই ভিজিট এবং এমপ্লয়মেন্ট আমরা কন্ট্রাক্ট 2,50,000 টাকায় আমরা করে দিই, কাজ সহ, কাজের ভিসা সহ 2,50,000 টাকা। আর কেউ যদি ইনভেস্টর লাগাতে চান, ফ্রি ভিসা লাগাতে চান, পার্টনার ভিসা লাগাতে চান এবং ওখান থেকে ইউরোপ যেতে চান, শেনজেন দেশ, নন শেনজেন দেশ ট্রাই করতে চান বা অন্য দেশে ভিজিটে যেতে চান, সেক্ষেত্রে আমরা ওই টাইপের হাই প্রফেশনের এবং পার্টনার বিজনেস ভিসা যাই বলেন আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ। সর্বশেষ যে কথাটি হচ্ছে রোমানিয়া আমরা 120টা স্টিল ফিক্সারের কাজ পেয়েছি, অর্থাৎ যারা ওয়েল্ডিংয়ের কাজ জানে এরকম ছেলে হলেও চলবে, যারা আমাদেরকে জুলাইয়ের মধ্যে ফাইল জমা দিতে হবে। এছাড়া রয়েছে রাজমিস্ত্রির কাজ জানা লোক, টাইস মিস্ত্রির কাজ জানা লোক, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অর্থাৎ এই টাইপের হাতের কাজ জানা যত লোক আছে, কার ওয়াশ বলেন, পার্সের নাম জানে, কার ইঞ্জিনিয়ার অর্থাৎ মেকার যদি থাকে, মানে হাতের কাজ জানা লোকের ডিমান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর যারা হাতের কাজ জানেন না, তাদের জন্য আছে আপনার প্যাকেজিং এবং ক্লিনার ও বিভিন্ন ফার্মের কাজ আছে। এছাড়া কেউ যদি ওখানে গিয়ে ফালাতে চান, তাহলে অবশ্যই আমার সাথে আগে বলে যেতে হবে। এর কারণ হচ্ছে আমরা প্রতিবারই যতগুলো লোক পাঠাচ্ছি, দেখা গেছে লোক একজন ফালাইলে বাকি বিষয়গুলো ক্যান্সেল করে দিতে, যার কারণে আমরা অনেক সমস্যা করতে হয়। অর্থাৎ যদি আপনি কাজের বিষয়ে স্কিল ওয়ার্কারে যান, আপনাকে এখানে স্ট্যাম্প দিয়ে যেতে হবে আমাদেরকে। আপনি মিনিমাম 1 বছর কাজ করার ছাড়া কোথাও ফালাবেন না। যদি আপনি ফালান, আমাদের যত ক্ষতি হবে সব ক্ষতিপূরণ আপনার ফ্যামিলি দিতে হবে। আর যদি আপনি পালানোর ইচ্ছা থাকে, তাহলে আমাদেরকে আগে বলে দিবেন, আমরা ওইভাবে আপনার পারমিটটা করে দিব, কোম্পানি সুন্দরভাবে আপনাকে টিআরসি দিব এবং কি আপনি সুন্দরভাবে যেতে পারবেন। ইতালি যান, যে দেশে যান, আমরা হেল্প করবো, সমস্যা নেই। তবে যদি স্কিল ওয়ার্কারে গিয়ে ফালান, তাহলে ফুল জরিমানাটা আপনাকে বহন করতে হবে। আর আনস্কিল ওয়ার্কার তো বলেছি যে ফ্যাক্টরির কাজ আছে, প্যাকেজিংয়ের কাজ আছে, ক্লিনারের কাজ আছে, বিভিন্ন ফার্মের কাজ আছে। যাই হোক, রোমানিয়ার জন্য যদি কেউ এবছর রোমানিয়া যেতে চান, তাহলে এই জুলাইয়ের মধ্যে আমাকে ফ্লাইট দিতে হবে এবং আমি ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ সব কিছু কমপ্লিট করে ফ্লাইট দিতে পারব। তো আগামী দিন আবার বাংলাদেশের সকল দেশি এবং প্রবাস সত্যাসী ভাই যারা আছেন, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি
এখনকার সময় লাইভটি শেষ করতেছি, আর হচ্ছে ঈদ পরবর্তী সময়ে আমি আমার নাম্বার দিয়ে দিব এবং আমার ফেজে নাম্বার আছে, যদি কোনোভাবে প্রয়োজনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, গ্রামের নাম্বারটা আছে, এটাতে ডাইরেক্ট কলও কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন। আর আমাদের সেনবাগ, নোয়াখালী, কুমিল্লা, যেহেতু আমার বাড়ি সেনবাগ, এর আশেপাশে কেউ যদি ফাইল দিতে চান তাহলে সরাসরি ঈদ এবং ঈদের পরের দিন আমার বাড়িতে এসে সরাসরি আমার সাথে কথা বলে ফাইল দিয়ে যেতে পারবেন। আমি আবারও বলতেছি, ফেনী, নোয়াখালী, কুমিল্লার কেউ যদি ফাইল দিতে চান ঈদের দিন এবং ঈদের পরের দিন আমি বাড়িতে আসি, যদি কোনো বাই চান সরাসরি আমাকে ফোন করে এসে আমার বাড়িতে ফাইল দিয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।